ঈদের আগে বেড়েছে মাছ মুরগির দাম। ডিমের দাম ডজনে 10 টাকা বেড়ে ঠেকেছে 120 টাকায়। বিক্রি বেড়েছে সেমাই, চিনি সহ সব ধরনের মশলার। মশলার দাম না বাড়ায় স্বস্তিতে আছেন ক্রেতারা। বাজারের খবর জানাচ্ছেন মিলাল আদিবা। ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিনে ভিড় বেড়েছে বাজারে। সেমাই, চিনি, পোলাওর চাল, এলাচ, দারচিনি, কিশমিশ ও বাদামের চাহিদাও বেড়েছে। আগে থেকেই কিছু পণ্যের দাম বাড়তি থাকায় প্রয়োজনের তুলনায় কমই কিনছেন ক্রেতারা। এলাচি 2000 থেকে 2500 টাকা, জিরা আছে 400 থেকে 440, দারচিনি আছে 400 থেকে 450। এলাচি, দারচিনি, গোলমরিচ, লং, এগুলো সাইড একটু ভালো দাম, অন্যান্য বছরের তুলনায় এবার দাম কম। যে কোনো জিনিসের অনেক দাম, প্রচুর পরিমাণের দাম, মানে যেটা আমি 5 কেজি নিতে পারতেছি সেখানে আমাকে 3 কেজি নিতে হচ্ছে। সয়াবিন তেল কোম্পানি ভেদে লিটার প্রতি 8 টাকা কমে বিক্রি হচ্ছে 198 টাকায়। তেল একটা আর মাছ দুধ একটু কম কম কিনতে হচ্ছে, এই আর কি। বেশিরভাগ সবজির দর আগের মতো থাকলেও বেড়েছে শশার দাম। দামটা একটু বেশি ঈদের জন্য। কালকে কিনছি শশা 55 টাকা, আজকে কিনছি 90 টাকা, পাইকারি দাম আর কি। মাছের দামও চড়া। সব ধরনের চাষের মাছে কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা। এই সপ্তাহে নদীর মাঝে মাছটা এটা কেজিতে 20-30 টাকা দাম একটু বাড়তি। মাছের সংকট আছে পানির কারণে, এই কারণে মনে করেন মাছ কম দেখে আমরা দাম বাড়তি। দাম চড়েছে মুরগির। ব্রয়লার মুরগির কেজি প্রতি 10 টাকা বেড়ে 150 টাকায় বিক্রি হচ্ছে, আর সোনালী মুরগির কেজিতে বেড়েছে 20 টাকা। ডিমের দামও ডজনে বেড়েছে 10 টাকা। ঈদের জন্য মনে করেন আমরা মালামাল আসতে সমস্যা হইতেছে, মনে হয় গাড়ি ভাড়া বাড়ছে, এই কারণে মনে হয় আমরা সোনালী মুরগি কেজি প্রতি 20 টাকা বাড়ছে, এবং গেছে গেলে বিক্রি করছি 240 টাকা কেজি, আজ যে বিক্রি করতেছি 260 টাকা কেজি। তবে আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।